ঝিকরকাসার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী পৌর কবরস্থান পরিচর্যার অভাবে ঘন জঙ্গলে পরিণত হয়েছে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিস্তারিত তথ্য মনোযোগ সহকারে শুনুন ও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত লিখতে ভুল করবেন না কিন্তু যশোরের ঝিকরকাসা পৌরসভার কীর্তিপুর পাঁচতং ওয়ার্ডের সীমানার ভেতর এবং ঝিকরকাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই অবস্থিত ঝিকরকাসার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী পৌর কবরস্থানটি আমার জানা মতে শুধু যশোর জেলায় নয় খুলনা বিভাগের ভেতর নেই এমন কবরস্থান এই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনাটি অনেক পুরাতন ও বিশাল জায়গা জুড়ে অবস্থিত ঝিকোরকাসা ও ঝিকরকাসার আশেপাশের এলাকার কেউ মারা গেলে ইসলামী রীতিনীতি মেনে এখানে সমাধি তৈরি করা হয় অতীতে এই ঐতিহ্যবাহী কবরস্থানটির অবস্থা ছিল অনেক করুণ বর্তমান যিনি জিকরকাসা পৌরসভার পৌর মেয়র জনাব মোস্তফা আনোয়ার পাশা জামাল আমার জানাটা যদি ভুল না হয়ে থাকে সময়টা ছিল আরও বিশ বছর আগের কথা তিনি যখন প্রথম জিকরগাছা পৌরসভার নির্বাচিত মেয়র হন তখন জিকরগাছাবাসীর প্রাণের দাবিতে তারই হাত দিয়ে জিকরগাছার এই ঐতিহ্যবাহী কবরস্থানটির অবকাঠামোর পরিবর্তন হয় সে সময় এই স্থাপনাটি ছিল নজরকাড়া দৃষ্টিনন্দন এখনও বজায় আছে। সে সময় মেয়র মহোদয় মোস্তফা আনোয়ার পাশা জামাল কবরস্থানটির অবকাঠামো তৈরির জন্য বিভিন্ন মহলে প্রশংসিত হন তারপর থেকে প্রতি বছর কোমপক্ষে একবার করে হলেও কবরস্থানটির সৌন্দর্য বজায় রাখতে এবং জেকরকাছাবাসী কবরস্থানটি ব্যবহার করতে অর্থাৎ কেউ মারা গেলে কবর তৈরি করে কবর দিতে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য কবরিস্থানের চারিদিকে যে সীমানা প্রাচীর আছে সেটি দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন রঙে রাঙানো এবং কবরস্থানের ভেতর বন জঙ্গল আগাছা পরিষ্কারের কাজ চলমান ছিল কিন্তু সেগুলো এখন আর দেখা যাচ্ছে না বর্তমানে জিকোরকাসার প্রাণকেন্দ্র এই ঐতিহ্যবাহী কবরস্থানটির বেহাল দশা পরিচর্যার অভাবে কবরিস্থানটির ভেতরে ঢুকলে দেখা যায় চারিদিকে ঘন জঙ্গল কেউ মারা গেলে কবর দেওয়ার জন্য আসলে কবরস্থানটির প্রবেশ গেট দিয়েই প্রবেশ করেই কেউ বেশি দূরে যায় না গেটের মুখেই আশেপাশে কবর খুঁড়ে মাটি দিয়ে চলে যায় কবরস্থানটির প্রবেশের জন্য একটাই পথ এবং কবরস্থানটির কোনায় কোনায় যেতে না পারার কারণে তৈরি হচ্ছে সমস্যা কবরস্থানটির ভেতরে জন্মেছে আগাছা পরগাছা বিশাল আকৃতির অনেক গাছ রাতের কথা নাই বললাম একটু বলি রাতে কারো কবর দেওয়ার প্রয়োজন পড়লে পর্যাপ্ত আলোর অভাবে কবরস্থানের ভেতর প্রবেশ করতে পারে না গেটের আশেপাশে কবর খোঁড়ে যেমন তেমন করে পুঁতে রেখে চলে যায় সব কিছু মিলিয়ে কবরস্থানটির বর্তমান অবস্থা করুন এবং ভবিষ্যতে কবরস্থানটির ঐতিহ্য ও জায়গা সংকটের ইঙ্গিত বহন করে পরিশেষে সিয়াশি যশোদ্ই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ তহিদুজ্জামান তহিন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্মানিত পৌর মেয়র মহোদয়কে বলতে চাই আপনার হাতে গড়া জিকরকাসার এই ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থাপনাটির দিকে একটু নজর দিন আগাসা বলেন আর পরগাসা বলেন অপ্রয়োজনীয় গাছপালা বনজঙ্গল পরিষ্কার করুন এবং কবরস্থানটির ভেতরে কবর খুঁড়তে আসা মানুষগুলো যেন কবরস্থানটির কোনায় কোনায় পৌঁছতে পারে সেজন্য কবরস্থানটির ভেতরে ইটের সলিং রাস্তা তৈরি করে কবরস্থান ব্যবহার করার পরিবেশ তৈরি করে দিন এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন সার্বিক দিক বিবেচনা করে অতি দ্রুত সকল জটিলতার সমস্যা সমাধানের জন্য উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি এই অনুরোধ শুধু একার আমার নয় এটা জিগরকাছাবাসীর এটা ভুক্তভোগী সকলের দাবি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওই